What's up guys? Assalamualaikum, I'm Jisan and welcome back to my another vlog. Guys, kya obostha shobar? Hey! Ajke amra shobai ekshathe achi, ajke sob friend ra mile. Kire Turjo? Hey, kya obostha shobar? Hey, alhamdulillah. Kya khobor? Hey, Rafi! Rafi asche. So guys, ajker video main planning hocche. আজকে আমরা কলেজের শেষ দিনটা স্পেন্ড করতেছি, মানে শেষ দিন বলতে আজকে আমরা এতদিন যেখানে আমরা সময় পার করতাম, যেখানে আড্ডা দিতাম, যেখানে আমাদের স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে, আজকে সেগুলো নিয়ে একটা ব্লগ করবো। বেসিক্যালি র্যান্ডম একটা ব্লগ হবে, ওরকম ইন্টারেস্টিং না যদিও, তবুও খুব সুন্দর হবে আশা করি। আমরা শুরু করি তাহলে, আমরা ভিতরে যাই আমাদের কলেজের ভিতরে। হ্যাঁ, চলেছ গো, আমরা এখন কলেজের ভিতরে ঢুকবো। তো এই হচ্ছে আমাদের কলেজ, আমরা এখন কলেজের ভিতরে ঢুকবো। আমাদের ম্যাডাম কলেজে আমি ঢুকে গেলাম, স্যানিটাইজ করা হলো, তাপমাত্রা মাপা হলো, সব সেফটি একদম পারফেক্ট। আমাদের প্রিন্সিপাল স্যারের রুম হচ্ছে এই পাশে, বুঝে আমাদের স্যার অলরেডি ওয়েট করছে। এই যে আমাদের কলেজ মাঠ। রাকিব বল কিছু। কি আর বলবো, কলেজের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। খুব অল্প সময় কাটালো, খুব অসাধারণ সময়টা ছিল। অসাধারণ মানে অসাধারণ। সূর্য বল কিছু তোর স্মৃতি সম্বন্ধে। এই তো কলেজ নিয়ে আসলে কি আর বলবো, যে আমাদের কলেজটা আসলে খুবই সুন্দর একটা কলেজ। আমাদের এখানে দুইটা কলেজ ভবন আছে, কলেজ ভবন 1, কলেজ ভবন 2, এবং এই স্কুল ভবন আছে। তারপরে আমাদের একটা ল্যাব সহ আমাদের আরেকটা বিল্ডিং আছে, এই নিয়ে আমাদের কলেজটা আর কি। তামিদ বল কিছু। কি বলবো, মানে আজকেই তো মনে হয় মোস্ট প্রবাবলি লাস্ট বার আসতেছি, আর আসবো না সামনে। খারাপ লাগতেছে অনেক? না, খারাপ লাগতেছে, বাট মোস্ট প্রবাবলি মোবাইল আর বেশি দিন আনতে দিব না। আনতে দিবে না, লাস্ট আইসাও আর লাভ নাই। দেখি আজকে ফ্রেন্ডদের সাথে একটু চিল করে দেখি, আর আসা হবে না। গাইজ, আজকে বেসিক্যালি একটা র্যান্ডম ব্লগ হবে, মানে আমরা ফ্রেন্ডদের সাথে কিভাবে টাইম স্পেন্ড করি, কিভাবে আড্ডা দিই, আমাদের চিলের আড্ডা তুর্য। তো এই হচ্ছে দোলনা, যেখানে আমরা সুযোগ পেলে দুইটা বাচ্চা দুলতাছে, দুটো বাচ্চা তুলছে। যা তুই পিছন দিয়ে ধাক্কা দে, এমন জোরে ধাক্কা দিবি বুঝছস, হালা দিবি বুঝছস। যা যা যা, ওরে না, ও বেশি ভারী, ও বেশি ভারী, ওরে দে, উঠে গেছে। যা ভয় তুই, ভয় ওরে, ভয় বলো তামিদ, ওরে বুঝছস, এমন জোরে ধাক্কা দিবি বুঝছস। অনেক ভালো ছিল, রাইট? হ্যাঁ, চলো এখানে উঠি আমরা। এখানে ভাই ময়লা, ময়লা আছে তো, তুই জুতা দিয়ে ঘষতে তারপর নাও। হ্যাঁ, জুতার সাথে ঘর্ষণ করো তুমি। এখানে সায়েন্স রেস্টুরেন্ট তো সবাই, এবার বল এখানে ঘর্ষণ বল কত। পা দিয়ে না, পা দিয়ে ঘষতে ঘষতে নাও। নাম তুই, নাম সমস্যা নেই ভাই, তুই নামতে পারলে তুই ভাইরাল, তুই নামতে পারলে ভাইরাল, তুই নামতে পারলে ভাইরাল। যাই, কি অবস্থা? ব্লগ চলতেছে। ঘর্ষণ বল যাই হোক, তুই নাম তো ভাই, নাম জাহিদ, তুই তো ভাই আমার আগের ভিতরে মনে হয় ছিলি না, ছিলি কি? ছিলাম একটু, ছিলি। আচ্ছা ঠিক আছে, এখন বল তোর কেমন লাগতেছে, তোর তো ইন্ট্রো দেওয়া হয়নি, বল তোর কেমন লাগছে। গ্রুপে দেখলাম সবাই টিকটকে মারছে, তো হচ্ছে আমরা ব্লগে মারছি ভাই, একটা পজিটিভ দিক। টিকটক এক জিনিস, ব্লগ এক জিনিস, সেটা তোর মাথায় রাখতে হবে ভাই। না, অনেকদিন পর কলেজে আসলাম, তো ভালোই লাগতেছে, তারপর ফোনের পারমিশন দিলাম। আদেব কিছু বল, তুই তো বললি না। এই তো শেষ পর্যায়ে চলে আসতেছি কলেজের, এখানে থাকা, এখানে ঘোরা, ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, অনেক অনেক স্যারদের সাথে দেখা হয়, পরিচয় হওয়া, তাদের শাসন আদরে বড় হওয়া, এই সবগুলোই মিস করবো এক সময়, কারণ দিন তো শেষই হয়ে আসতেছে। এখন শুধু দোয়াই করতে পারি সবার জন্য, আর অনেক মিস করবো, আমরা অবশ্যই অনেক মিস করবো, বিশেষ করে আমরা যারা অনেক পুরাতন, তাদের তো এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে আমাদের জীবনের। সো খুবই খারাপ লাগবে, কষ্ট লাগবে, যে এই ক্যাম্পাস ছেড়ে যাইতে লাগতেছে সবাইকে। তবে সবকিছু কি রে, দোলনা কেমন লাগতেছে? শেষবারের মতো দোলনা খায় নে ভাই। হ্যাঁ, কলেজ লাইফে দোল খাই নেই মনে হয়। এই যে মে তাহমিদ, মে তাহমিদ দোল খাচ্ছে। আমি টিফিনের পরে প্রথম হচ্ছে এটার মধ্যে আসতাম দোল খাইতে। তাই? হ্যাঁ, আজকে দিন দোল খাই। আমরা টিফিন টাইমে ঠিক এই জায়গাটা ক্রিকেট খেলতাম, আড্ডা দিতাম। শেষ হয়ে যাইতাছে একটু সব। কি আলো ভার্সন 2.2 আমাদের তাহমিদ ভাই, মহিলা ভার্সন 2.2 সব সব তো পূরণ করতে হবে না। আল্লাহ আস্তে ভাই, হোয়াট ইজ দিস? ভাই হয়েছে সেটা না, মেয়েরা হচ্ছে এখানে দোল খায় লিটারালি। আমরা এখানে ক্রিকেট খেলতাম, বল ব্যাট নিয়ে আসতাম,
কলেজে আর এখানে ফুটবল খেলা হইতো মাঝে মাঝে টুর্নামেন্ট আর এখানে ক্রিকেট খেলা হইতো আমাদের শর্ট ক্রিজে শর্ট ক্রিজ হ্যাঁ আমাদের ল্যাব খেলা ছিল শুধু খেলা হতো আমরা এখন লাইব্রেরিতে যাব ঠিক আছে তারপরে ক্যান্টিনে যাব ওকে আমরা তুর্জর ভাইকে পেয়ে গেছি কি রে কি খবর ভাই রে ভাই ভাই কেমন লাভ দেয় ভাই আমি তো ভাবে গেছি এটা হচ্ছে শিশু মঞ্চ তার পাশে হচ্ছে টিচার্স রুম রাকিব আমাদের ক্যাপ্টেন যা টিচার্স রুমে ঢুক ক্যাপ্টেন আমাদের জিনিসপত্র নিয়ে আসছে টিচার্স রুমে ফোন নিয়ে ঢুকবো কি না লাইব্রেরি থেকে ঘুরে আসি তো হ্যাঁ চল আচ্ছা আমরা লাইব্রেরিতে যাবো চলো আমি হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেইন গেট যেটা আপনারা লাস্ট ব্লগে দেখছেন এটা হচ্ছে মেইন গেট আর এই হচ্ছে লাইব্রেরি হ্যাঁ আর এই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টস আমাদের কলেজ থেকে যারা বিভিন্ন অ্যাচিভমেন্ট অর্জন করেছে তাদের অ্যাচিভমেন্টগুলো এখানে সংরক্ষিত রয়েছে সেরা দল রানার্স আপ চ্যাম্পিয়ন ভলিবল চ্যাম্পিয়ন গ্রীষ্মকালীন ক্রীড়া ফুটবল ছাত্রী রানার আপ ছাত্রী ই জিরো স্মার্ট করে একটা ছবি নিয়ে তাই লিখা ওকে এটা হচ্ছে হাতে লেখা বা হাতে করা উপরে ছবি হলো এটা আমাদের হাউজের বিভিন্ন হ্যাঁ আমাদের হাউজের এই যে হাউজের ছবি হলো ভাই এগুলো এখন সব স্মৃতি হয়ে গেছে লিটারালি সত্যি কথা এই সময় তো বোধ আমরা ছিলাম না রে ওই যে এই যে এই যে স্বপ্ন উড়েছে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাচের নবীন বরণ সরি 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 আমাদের হচ্ছে নবীন বরণ এই যে টেকনোবিট 2.0 এটা আমরা অর্গানাইজ করেছিলাম টেকনোবিট 2.0 এগুলো বোধ আমাদেরই ছবি যা মনে হচ্ছে না আমাদের কলেজের অর্জন সমূহ প্লাস অর্জন সমূহ হ্যাঁ অনেক কিছু আমরা অর্জন করেছি আসলে কলেজ হিসেবে এক্স্যাক্টলি চল আমরা কিছু তো আসলে দেখানো সম্ভব না আমাদের অর্জন অনেক ভালো দেখা যায় যে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষা আমরা টপ 10 এর মধ্যে থাকি সব সময় আর হলো এটা আশা করি আমরা আমাদের এই সাফল্য আমরা অব্যাহত রাখতে পারবো এই আর কি আমাদের ক্যান্টিন আমরা দেখতে পাচ্ছি যেটা বন্ধ আছে কোভিড পরিস্থিতির কারণে আমরা প্রায় কিন্তু টিচার এখান থেকে আমরা ভাত খেতাম ভাত খেতাম সিঙ্গারা সমস্যা মামার সিঙ্গারাটা কিন্তু অনেক মজা ছিল রাইট যে পরিমাণ গাদাগাদি ভাই এখান থেকে খাবার নিয়ে বের হওয়া মানে অনেক কিছু ভাই জীবন নিয়ে বেঁচে ফেরা রাইট আমরা কি করতাম আমরা এখানে দুটো পিছনে দলে বের হয়ে যেতাম এটা মজা ছিল একটা তারপর আমরা এখানে সবাই এখানে তো এই যে ক্যান্টিন আমরা ওই যে এখানে পেটি সিঙ্গা দুচা ফাস্টফুড এখান থেকে খাবার নিতাম এখানে বসে আমরা খাবার খেতাম আর এখানে চা খেতাম দুচা আমাদের সংঘর্ষের স্থান সংঘর্ষের স্থান রাইট ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে হ্যাঁ লেটস গো এখানে হচ্ছে আমরা বসে আড্ডা দিতাম ক্যান্টিন থেকে যুদ্ধ শেষে খাবার নিয়ে যখন এখানে বসে খাবার খেতাম ভাই কি ফিলিংসটা ছিল ভাই না স্কুল ভবনে যাবো চল স্কুল ভবনে না গিয়ে মাল্টিপারপাসের সাততলায় যাই এখন আমরা মাল্টিপারপাস ভবনে যাবো মাল্টিপারপাস ভবনে দেখে আসি ও গাইস এক মিনিট ওয়েট আ মিনিট আমাদের ওয়াশরুমটা একটু দেখাই ছাত্র টয়লেট ভাই তোদের ওয়াশরুমের কথা কি মনে আছে আই এখানে কি দিনগুলো ছিল রে ভাই একটা বছর আগে সত্যি মনে পড়তেছে এই পাঁচতলার উপর থেকে দেখতে কেমন মন ভরে যায় ভাই প্রিয় ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস অনেক মিস করব রে আদিত প্রত্যেকটাই আমাদের এক একটা ইমোশনের অংশ প্রত্যেকটা ইমোশন প্রত্যেকটা এই সিরিজে ডেইলি আমরা প্র্যাকটিক্যালের জন্য উঠতাম
বন্ধু কেমন লাগতেছে ভাই? আমার খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, আমরা চলে ল্যাবটা একটা ভিজিট করে আসি। মামা খুব কষ্ট লাগতেছে, আর রাত তো কয়েকদিন আসতে পারবো, তারপরে মামা আর আসতে পারবো না। বেশি পাইনি আমরা, আমাদের মেইন ল্যাব ছিল সেকেন্ড ইয়ারে, বুঝছেন বাবা? সো ফার্স্ট ইয়ারে যে ল্যাবগুলো ছিল সেগুলো করা হয়েছিল। সো এইখানে আমরা এই যে আমাদের হচ্ছে যন্ত্রগুলো এখানে রয়েছে, সো এইখানে আমরা ল্যাব করতাম। আসলে এই ল্যাব টাইমটা যে কতটা মজার ছিল, সবাই আসলে অনেক মজা করতাম, আড্ডা দিতাম। এখানে বিভিন্ন প্রজেক্ট রয়েছে যে যেগুলো হচ্ছে সায়েন্স বিজ্ঞান সায়েন্স ফেস্টে, হ্যাঁ সায়েন্স ফেস্টে ফেস্টে ইয়েস সায়েন্স ফেস্টে এগুলো এখন ফুটবল খেলছে, সো এরকম ওরা ছুটির পরে ফুটবল খেলে, ওদেরই ভাই দিন, ভাই ওদেরই দিন, স্কুল শেষে ওরা এখানে খেলার সুযোগ পায়। আমরাও খেলতাম আগে, ক্লাস শেষে এখানে খেলতাম, মজাই লাগতো। আর এটা হচ্ছে স্কুল সেকশন, আর ওই পাশে হচ্ছে ইংলিশ ভার্সন, আর এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবগুলো। ওরা ছবি তুলতেছে শেষ স্মৃতি হিসেবে, পোজ দে পোজ। গাইজ ব্লগ করতে করতে আসলে ক্লাসে লেট হয়ে গিয়েছে, সো আমরা এখন যাচ্ছি ক্লাসে। কেন কিসে? আরে কোনো চিন্তা নেই, চল 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 চল, হ্যাঁ আমাদের এখানে একটা শর্টকাট রয়েছে, এই শর্টকাট দিয়ে আমরা আমাদের কলেজ ভবনে যাবো। ক্লাসরুমে যাচ্ছি, আমাদের লেট হয়ে গেছে যদিও, লেটস গো। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট, এই বিল্ডিং থেকে ল্যাব বিল্ডিং থেকে মেইন বিল্ডিংয়ে যাওয়ার। হ্যাঁ রানা কি খবর? আমাদের ক্লাসটা হচ্ছে ওই বিল্ডিং এ, কলেজ ভবন দুইয়ের দুইতলা। টিচার্স ব্রো কি অবস্থা? আমাদের রুমটা হচ্ছে 2001, সো 2001 এর দিকেই যাচ্ছি আমরা। সো ও হ্যাঁ ভালো কথা, আয় আয় অ্যানাদার সিক্রেট প্লেস, আমাদের ওয়াশরুম, ক্লাস বাংক আমরা এখানে দিতাম, সবাই মিলে এসে এখানে আড্ডা দিতাম। ক্লাস বাংক শেষমেশ ওয়াশরুমে যা লাগছে, আমাদের ক্লাসে যাবো। এইখানে যে ছেলেটাকে দেখছেন সে এক নম্বরে প্লে বয় এমন লুচ্চা। ওই লাস্ট দিন কে কে ভিডিওতে ছিল না, তারা চাইলে আজকে থাকতে পারো। তারপর
হ্যাঁ আজকে স্টুডেন্ট খুবই কম হ্যাঁ ক্রিয়েটিভ বোর্ড এই যে ক্রিয়েটিভ বোর্ড এটা সাইন্স এ সেকশন মেয়েদের সাইন্স সো গাইস এটা হচ্ছে জি সেকশন রিভার বন্ধু কি খবর কেমন লাগতেছে সবাই পড়াশোনা করতেছে জি সেকশনের এখান থেকে পিলখানার একটা অংশ দেখা যায় ভাই ভিউটা দেখছো ইয়াটা তার থেকে বড় জিনিসটা হচ্ছে তুই ভিউ দেখতে দেখতে যে কলেজে আসলি এটাই হচ্ছে মনের সবচেয়ে বড় প্রশান্তি একটা স্টুডেন্ট যখন প্রাইমারি স্কুলে এখানে ভর্তি হয় সে কিন্তু অনেক লাকি কারণ তার পড়াশোনার পাশাপাশি কিন্তু একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি বা তার উপর যে একটা ইয়ে থাকে মানে বাইরের সৌন্দর্য থেকে পড়াশোনার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে তো একটা পিলখানার মধ্যে যে একটা স্টুডেন্ট যখন আসবে তার এমনি ভালো লাগা শুরু করবে আমরা কলেজে পড়ি আমাদের কলেজে আসলে খুব ভালো আমরা এবং গর্ববোধ করি যে আমরা দুটা বছর হবে এই কলেজে পড়াশোনা করতে পারছি আর কি সত্যি এই ভিউগুলো দেখতে যে কারণে ভালো লাগবে সো গাইজ এটা হচ্ছে জি সেকশনের ক্রিয়েটিভ বোর্ড ভাই এই সেকশন থেকে তো বোধহয় এটাই অনেক সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এই যে সায়েন্স সি সেকশন এন্ড জি সেকশন নতুন ভাবে সংস্কার করা হয় আচ্ছা পুকুরটার যে সৌন্দর্য এখন এরকম সৌন্দর্য আসলে ছিল না কিছু বছর আগে এখন যেমন হচ্ছে পার বেঁধে দেওয়া হয়েছে তারপরে আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেই গাছগুলো খুব রিসেন্টলি লাগানো হয়েছে সো পরিবেশটাকে আরও উন্নত করার চেষ্টায় বিজিবির যারা রয়েছেন এখানকার তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দেখতেই পাচ্ছেন যে তার অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে এই পুকুরটাকে কত সুন্দর দেখাচ্ছে এছাড়াও So guys, that's it no more today. Thanks for watching this video. If you guys enjoyed this video and don't forget to give a like, leave a comment down below and definitely subscribe my channel as always. I'm Ejison. See you in the next one. So, তোদের কিছু বলার আছে? আসলে আজকের এই ব্লগটা খুব কষ্টকর ছিল কারণ হলো যে যেহেতু আমরা বড়গাট বাংলাদেশ পিজিবি পিলখানার মধ্যে আছি তো এখানে কিছু রেস্ট্রিকশন আছে তো আজকে আমরা এই রেস্ট্রিকশনের সম্মুখীন হয়েছি তো এরপরে আসলে যতটুকু চেষ্টা তারপরে আমাদের ব্লগটা করা কারণ আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতি বা রেস্ট্রিকশনগুলো আমাদের শ্রদ্ধা করে চলতে হবে আর কি তো সেই জন্য আমরা ছোট করে হলেও আমাদের আজকের এই ব্লগটা ছিল আশা করি আপনারা এই ব্লগটা এনজয় করেছেন তো পিলখানা নিয়ে আসলে অনেক কিছু বলা যায় যে এটা আসলে যে কারণেই আসলে একটা মেন্টাল রিফ্রেশমেন্টের একটা ব্যাপার আছে কলেজ তো সবারই থাকে কিন্তু এরকম একটা পরিবেশ বা এরকম একটা নেচার এটা কিন্তু খুব কম লাগে আছে হয়তো বা ঢাকার মতো একটা জায়গায় এরকম একটা মানে এনভায়রনমেন্ট এটা সত্যি আমরা খুবই লাকি যে আমরা পিলখানার পিজিবি অধ্যুষিত একটি কলেজে পড়াশোনা করার জন্য থ্যাংক ইউ তুর্য রাকিব কিছু বলবি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল ভাই আজকে যে কয়বার দৌড়ানি খাইছি লিটারালি বিজিবির বাহিরে এটা বলা বিজিবির কাছ থেকে এনআই স্যারের কাছ থেকে দৌড়ানি খাইতে খাইতে অবস্থা খারাপ খারাপ হয়ে গেছে আদি কি বলবি ফার্স্ট অফ অল যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে অনেক আমাদের প্যারা গেছে সত্য কথা যেটা অনেক ট্রাই করছি আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের পক্ষে তুলে ধরার হ্যাঁ এক্স্যাক্টলি আমরা আপ্রাণ চেষ্টা করে গিয়েছি আশা করি আপনারা সবাই পছন্দ করবেন আর আমাদের কলেজেরও কিছু গুরুত্বপূর্ণ কিছু পার্টস আমরা দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে কিন্তু আশা করি আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে নতুন উদ্যমে আবার সুযোগ পাবো অথবা আমরা করার আবার চেষ্টা করব তবে একটা জিনিস বলতেই হচ্ছে যে নূর মোহাম্মদ কলেজের যে আশেপাশের পরিবেশ সত্যি কথা বলতে পিলখানা যে পরিবেশ সেটা সত্যি দ্বিতীয় কোনো জায়গা এমন আসলে নেই ঢাকা শহরের মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়া যেখানে হচ্ছে এত সুন্দর পরিবেশ আমরা পড়ালেখা করার সুযোগ পাই অথবা ঘোরার সুযোগ পাই সো ইয়েস ফিল ব্লেসড লাকি আশা করি প্রত্যেকে এটা বলেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ সো গাইস টাটা টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ গাইস